যদি একটা বার চিন্তা করতাম, এই দেশে ইসলাম কে এনেছে, এই দেশে কোরআন হাদিস কে এনেছে, এই দেশে আল্লাহ কে কে চিনেছে, এই দেশে রাসূল কে কে চিনাইলো, যদি একটা বার বিবেক দিয়ে চিন্তা করতে, তাহলে তোমাদের মতো বেয়াদব কখনো আল্লাহর ওলির শানের বিরুদ্ধে কথা বলতে না। আজকে বাংলার জমিনে এক ধরনের বেয়াদবরা বলে ওলির কথা নাকি কোরআনে নাই। আমি বলবো ওলির কথা কোরআনে আছে, তোদের কপালে নাই, কথা বলেন ঠিক কি না? আজকে ওলি আল্লাহর নাম শুনলে তোমাদের চুলকানি, ওলির নাম শুনলে তোমাদের শরীরে তো চুলকানি কেন হয়? ওলি কারা জাননি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা ইউনুসের 63 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? তারা হচ্ছে সেই লোক যারা ঈমান এনেছে। কি এনেছে? জোরে বলুন, কি এনেছে? তারা হচ্ছে সেই লোক যারা ঈমান এনেছে। শুধু এখানে শেষ নয়, তারা পাপ হতে পরহেজ থাকে, পাপ হতে বিরত থাকে। তাহলে বোঝা গেল, আমরা যদি ওলি হইতে চাই, আমরা যদি আল্লাহর বন্ধু হইতে চাই, তাহলে আমাদের প্রথমে ঈমান আনতে হবে আল্লাহ পাকের কথা অনুযায়ী। আমাদের কি প্রথমে ঈমান আনতে হবে? আগে হইলো ঈমান, তারপরে হইলো আমল, কথা বলেন ঠিক না বেটে? বন্ধুরে আমার, ও আমার যুবক বায়রা, তাহলে যারা ঈমান আনলেন, ঈমান আনার পরে যখন আমরা পাপ কাজ হইতে বিরত থাকবো, যখন আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো, আমরা যখন রাসূলের প্রেম আমাদের অন্তরে থাকবে, ওলি আল্লাহর প্রেম যখন আমাদের অন্তরে থাকবে, তাহলে তখন আমরাও আল্লাহর ওলি হতে পারবো, তখন আমরা আল্লাহর বন্ধু হইতে পারবো। আর যখন আমরা আল্লাহ পাকের বন্ধু হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলুন, আল্লাহু আকবার। এ আমার যুবক বাইরারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমার আমি আল্লাহ পাকের বন্ধু হবে, যারা আমি আল্লাহ পাকের ওলি হবে, তাদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? যে যারা আমার বন্ধু হবে, যারা আমার ওলি হবে, যারা মুমিন বান্দা হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমরা ওই রকম ওলি হইতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? বলতেছিলাম মালিক ইবনে দিনার, মনে আছে আপনাদের? মনে আছে মালিক ইবনে দিনার, উনি যখন নদী পার হইবে, নদীর পারে দাঁড়াইলেন, নদীর পারে দাঁড়ানোর পরে যখন নৌকা আসলো, আসার পরে নৌকার মধ্যে উঠল, মালিক ইবনে দিনারকে দেখতে এমন পাগলের মতো দেখা যাইত, মানুষে মনে করতো দুনিয়ার কোনো সাধারণ পাগল। আরে মালিক ইবনে দিনার তো দুনিয়ার কোন সাধারণ পাগল ছিল না, মালিক ইবনে দিনার তিনি হইলেন আমার আল্লাহ পাকের বন্ধু। চিৎকার মেরে বলুন, সুবহানাল্লাহ। মালিক ইবনে
মদিনার যখন নৌকার মধ্যে উঠলাম নৌকার মধ্যে আরো অনেকগুলো মানুষ উঠলো ওঠার পরে এবার মালিক ইবনে দিনার নৌকা দিয়ে যাইতে শুরু করলো যেই মাত্র নৌকাটা নদীর মাঝ বরাবর গেল তখন মাঝি কি করলো মাঝি টাকা উঠাইতে শুরু করলো দেখবেন আমাদের সমাজে যখন নৌকা দিয়ে পার হই নদীর এই পার থেকে ওই পারে গেলে পাঁচ টাকা দশ টাকা এরকম নৌকা ভাড়া লাগে কথা বলেন ঠিক না বিটি কি এরকম লাগে না যখন আমরা গোদারা পার হই নৌকা দিয়ে এপার থেকে ওপারে যাই তখন একটা নির্দিষ্ট একটা থাকে আমাদের যে অত টাকা দিতে হবে পাঁচ টাকা অথবা দশ টাকা এরকম একটা থাকে আমাদেরকে ওই টাকা দেওয়া লাগে কিন্তু মালিক ইবনে দিনারে কোন টাকা নাই পয়সা নাই মাঝি যখন টাকা ওঠাইতে শুরু করলেন ওঠাইতে যখন শুরু করলেন গো এমন সময় টাকা ওঠাইতে 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 এবার যখন মালিক ইবনে দিনারের কাছে আসলো রে আসার পরে মালিক ইবনে দিনারের কাছে টাকা চাইল পাগল টাকা দাও মালিক ইবনে দিনার কই কিসের টাকা এবার মাঝি ডাক দিয়া কই তুমি যে নৌকা পার হইবা তুমি যে নৌকা দিয়ে নদী পার হইতেছ ওইটার তো টাকা লাগে টাকা ছাড়া তো পার হওয়া যায় না মালিক ইবনে দিনার ডাক দিয়া কই মাঝি আজকে এই নৌকার মধ্যে অনেকগুলা মানুষ উঠেছে এই নৌকার মধ্যে অনেকগুলা মানুষ উঠলো সবাই তোমাকে টাকা দিল কিন্তু আমি মালিক ইবনে দিনার তোমাকে টাকা দিতে পারবো না যা পেয়েছো তা দিয়ে তুমি শুকরিয়া আদায় করো মাঝি ডাক দিয়া কই মালিক ইবনে দিনার আজকে যদি তুমি আমাকে টাকা না দাও আমি তোমাকে ওই পারে যাইতে দিব না কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা হায়রে ওলি আল্লাহর খেলা কথা কন ঠিক কিনা আরে জোর করিয়া বুঝতে চাইলে জোর করিয়া বুঝতে চাইলে তার গোটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হায়রে পীর মুর্শিদের এবার মালিক ইবনে দিনার বলতেছে আমার কাছে টাকা নাই আমার কাছে পয়সা নাই আমি তোমাকে কি দিব ওরে মাঝি না আমি তোমাকে আজকে টাকা দিতে পারবো না মাঝি ডাক দিয়া কই আজকে নদীর মাঝখানে নৌকা দাঁড়া করাইলাম ও মাঝি ও পাগলা আজকে নৌকা দাঁড়া করাইলাম যতক্ষণ পর্যন্ত আমাকে তুমি টাকা না দিবা ততক্ষণ পর্যন্ত এই নৌকা নদীর মাঝখান থেকে ওই পারে যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি টাকা না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নৌকা ওই পারে লাগাবো না আল্লাহর ওলি মালিক ইবনে দিনার ডাক দিয়া কই যদি তুমি আজকে এখানে সারাদিন দাঁড়ায় থাকো টাকা তো পাইবা না এবার মাঝি কি করলো ওই মালিক ইবনে দিনারকে মালিক ইবনে দিনারের সাথে একটু ঝগড়া হয়ে গেল মাঝি কি করলো রশি লইয়া দড়ি দিয়া মালিক ইবনে দিনারের হাত দুইটা বানলো এবার পাও দুইটা বানছে রে মালিক ইবনে দিনার ডাক দিয়া কই মাঝি রে এখন তুমি কি করবা আমার পা আমার হাত বানলা আমার পাও বানলা ওরে মাঝি মাঝি রে কি করবা কি করবা বুঝতেছি না মাঝি ডাক দিয়া কয় পাগলা রে তোরে আজকে জন্মের মতো শিক্ষা দিব জোরে কন্যা উজবিল্লাহ মাঝিও সময় কেন গো
তোমায় লিহিরে মাদিও সময় কে গোমাইলি নৌকার যতন করিলি না মন মাজি নৌকার যতন করিলি না মন মাজি উত্তর নিজের নৌকা গাটের তৈয়া নিজের নৌকা গাটের তৈয়া পরের নৌকায় কেন দরবাইলি রে মাঝি নৌকার যতন করিলি না মন মাঝি মাঝি ও সময় কেন ঘুমাইলি রে মাঝি ও সময় কেন ঘুমাইলি নৌকার যতন করিলি না মন মাঝি কথা বলেন ঠিক কিনা বন্ধুরে আমার ওই মালিক ইবনে দিনার কয় তুমি আমার আজকে হাত বানলা আমার পাও বানলা আজকে আমি মালিক ইবনে দিনারকে তুমি নদীর মধ্যে বাসায়া দিবা কোন কারণে বাসাইয়া দেবা আজকে তোমাকে টাকা দিতে পারছি না বিদায় আজকে তুমি নদীর মধ্যে বাসায়া দিবা গো ওরে মাঝি শুনো শুনো রে আজকে তুমি দুনিয়ার টাকার কথা চিন্তা করলা পরকালের চিন্তা একটা বার করলা আজকে তুমি দুনিয়ার চিন্তা করে আজকে এই নৌকার মধ্যে যত গোলা মানুষ উঠেছে প্রত্যেকেই তোমাকে টাকা দিয়েছে কিন্তু আমি একজনের টাকার জন্য তুমি আমাকে কি করলা আমার হাত বানলা আমার পাও বানলা নদীর মধ্যে বাসায়া দিবা জোরে কোন নাউজুবিল্লাহ আজকে এরকম আজকে এরকম বিয়াদব কিছু বাংলার জমিনে সৃষ্টি হয়েছে কথা বলেন ঠিক কি না আজকে আমরা ওলি আল্লাহর দরবারে যাই আজকে আমরা ওলি আল্লাহর মাজারে যাই আমরা কেন যাই ওলি আল্লাহর দরবারে আমরা মাজার জিয়ারত করতে যাই ওলি আল্লাহর জিয়ারতে যাই আমরা কোন ওলি আল্লাহর দরবারে ভণ্ডামি করতে যাই না কথা বলেন ঠিক কি না আজকে ওলি আল্লাহর দরবারে যাই বিদায় আমাদেরকে তোমরা মাজার পূজারি বলছো আজকে আমাদেরকে আজকে আমাদেরকে ভণ্ড বলছো কিন্তু একটা বার চিন্তা করে দেখো আমাদের এই বাংলা ভারত উপমহাদেশের মধ্যে যদি আউলিয়া কেরাম না আসতো যদি আল্লাহর ওলিগণ না আসতো আজকে যে ইসলাম ধর্মে গ্রহণ করে তোমরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলছো আউলিয়া কেরাম করে শানের বিরুদ্ধে কথা বলছো যদি একটা বার চিন্তা করতাম এই দেশে ইসলাম কে এনেছে এই দেশে কোরআন হাদিস কে এনেছে এই দেশে আল্লাহকে কে চিনেছে এই দেশে রাসূলকে কে চিনাইলো যদি একটা বার বিবেক দিয়ে চিন্তা করতে তাহলে তোমাদের মতো বেয়াদব কখনো আল্লাহর ওলির শানের বিরুদ্ধে কথা বলতে না দুই হাত তুলে বলুন ঠিক কি না আজকে ওলি আল্লাহর শানের বিরোধিতা করছো কবরের মধ্যে যখন ফেরেশতাদের গুতানি খাইবা তখন বুঝবা যে কি করেছি কথা বলেন ঠিক না রে মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে ওরে মাঝি একটা বার চিন্তা করো আজকে যদি তুমি আমাকে এই 5 টাকা 10 টাকার জন্য তুমি আমাকে নদীতে বাসাইয়া দিবা বলুন আল্লাহর ওলিকে যদি হাত পাও বান্দা যদি নদীর মধ্যে বাসাইয়া দেয় তাহলে আল্লাহর ওলি কি মারা যাইব নি না হ্যাঁ মারা যাবে আহা আমরা সময় থাকতে ওলি আল্লাহ চিনতে পারছি সময় গেলে সময় যখন আমাদের অবার হয়ে যাবে তখন ওলি আল্লাহ চিনলেও কোনো কাজে আসবে এবার যেই মাত্র নদীর মধ্যে বাসায়া দিবে
এমন সময় আমার আল্লাহ নদীর মাছকে ডাক দিয়া কয় রে নদীর মাছ, তোরা নদীর মধ্যে হাজার হাজার মাছ থাকার পরেও যদি আমার বন্ধু আমার আমার বন্ধু আমার প্রিয় বান্দাটা যদি কষ্ট করে অপমানিত হয় লাঞ্ছিত হয় আমি আল্লাহ সহ্য করতে পারবো না। ওলি আল্লাহর শান ওলি আল্লাহর বিরোধিতা যদি কেউ করে তাহলে কি আমার আল্লাহর কাছে সহ্য হবে? জোরে বলুন সহ্য হবে। আজকে তোমরা শাহজালালের মাজার ভেঙ্গে দাও, শাহজালালের মাজার লাত্তি মেরে ভেঙ্গে দাও, যত পীরের খানকা আছে সব আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে কি বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার ওলি আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলবে, যে আমার আমার বন্ধুর বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে আমি আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর শানের বিরোধিতা করবা? আজকে দেখো ওলি আল্লাহর বিরোধিতা করার কারণে তুমি হিরো থেকে জিরো হয়ে গেছো, কথা বলেন ঠিক না বেটে? আজকে ওলি আল্লাহর দরবারে যাই আমরা, বিভিন্ন মাহফিলে যাই, বিভিন্ন মিলাদ মাহফিলে আমরা মিলাদ করে দোয়া করে জিকির আসকার করে আমরা তাবারক খাই, আর এই তাবারকটাকে আজকে তোমরা পায়খানার সাথে তুলনা করেছো। যেই ব্যক্তিটা মিলাদের তাবারককে পায়খানার সাথে তুলনা করবে, যেই ব্যক্তিটা মাহফিলের তাবারককে পায়খানার সাথে তুলনা করবে, এই মানুষটার মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কি না? আমরা যে মাহফিলে মিলাদ মাহফিলে তাবারক গাই, বিরিয়ানি খাই, খিচুড়ি খাই, মিষ্টি খাই, এটা কি নাজায়েজ? মিষ্টি খাওয়া কি হারাম? খিচুড়ি খাওয়া কি হারাম? এই জন্য আমরা বলি সুন্নিরা কাই বিরানি বাতিলদের হয় সুলকানি, বলুন না সুন্নিরা কাই বিরানি বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা কাই তাবারক বাতিলরা কাই ডাইল পানি, কথা বলেন ঠিক কি না? আজকে তোমরা বিরানি পাও না, তোমরা খাইতে পারো না, এই জন্য তোমাদের চুলকানি, কথা বলেন ঠিক না বেটে? আড়াই হাজার টাকা মাসে ইমামতি করো, গরুর গোস্ত দেখ বিরানি কেমনে খাইবা, এটাও তো একটা কথা, কথা বলেন ঠিক না বেটে? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিল রাহা বের হয় লাঠি নিয়ে হাতে, কথা বলেন ঠিক কিনা? দলিল দেয় সুন্নি রাহা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিল রাহা বের হয় লাঠি নিয়ে হাতে, মামলা করে হামলা করে, মামলা করে হামলা করে, করে হয়রানি, সুন্নি রাখায় বিরানি বাতিল রাখায় ডাইল পানি, সুন্নি রাখায় তাবারক বাতিলদের হয় সুলকানি, কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিল দাহা ওলিদের মাজার ভাঙতে চায়, কথা বলেন ঠিক কিনা? আজকে তোমরা ওলি আল্লাহর মাজার ভেঙ্গে দিবা, আজকে তোমরা শাহজালালের মাজার ভেঙ্গে দিবা, না না আমার আল্লাহ বলে আমার বন্ধুর ইজ্জত নষ্ট হবে সেইটা আমি চাই না, আমার বন্ধুর ইজ্জতের উপর আঘাত পড়বে সেইটা আমি চাই না, আমার আল্লাহ কয় আমার বন্ধুর ইজ্জতের উপর আঘাত করেছো আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিলাম, কথা বলেন ঠিক কিনা? এবারে দেখো চিন্তা করে, মাজারের জায়গাতে মাজার রয়েছে, তোমাদের জায়গায় তুমি নাই, এবার চিন্তা করেন ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে? জোরে বলুন করা যাবে? কখনো না ওলি আল্লাহর শানের বিরোধিতা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার বলতেছিলাম মালিক ইবনে দিনার, ওই মালিক ইবনে দিনার তিনাকে যখন নদীর মধ্যে বাসাইয়া দিবে, এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওরে নদীর মাছ,
ত্বরা থাকতে আজকে আমার বন্ধুকে ইজ্জত নষ্ট করতে দিবে না। আজকে নৌকার মধ্যে কতজন মানুষ ওদের সামনে আজকে আমার বন্ধু মালিক ইবনে দিনার দিনারকে কষ্ট দিচ্ছে, ওরে নদীর মাছ আমি আল্লাহ তো সহ্য করতে পারবো না। এবার নদীর মাছকে যখন আমার আল্লাহ এই কথা বললেন, বলার পরে আমার নদীর মাছ কি করলো, নদীর মাঝখানে যখন যেই জায়গার মধ্যে নৌকাটা দাঁড়ায়া ছিল ওই জায়গার মধ্যে এই নৌকাটার চতুর্পাশে হাজার হাজার লক্ষ লক্ষ মাছ, ওই মাছের মুখের মধ্যে টাকা নিয়া পানির নিচ থেকে মাথাটা বাসাইয়া রাখছে। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, মাঝি রে, ওরে মাঝি, আজকে তুমি আমি মালিক ইবনে দিনারকে তুমি চিনলা না, আমাকে পাগলের মতো দেখা তুমি আমাকে দুনিয়ার কোন পাগল মনে করেছ? না 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 রে, আমি কোন দুনিয়ার পাগল না, এরে মাঝি আমি কোন দুনিয়ার পাগল না। আজকে দেখো নদীর মাছ লক্ষ লক্ষ মাছ লক্ষ লক্ষ টাকা নিয়ে দাঁড়াইয়া রইছে, তোর কত টাকা লাগবে রে মাঝি, নে টাকা নিয়ে যা। মাঝি তো অবাক হয়ে গেল, ঘটনা কি, এই মানুষটা তো সাধারণ মানুষ হইতে পারে না। এবার মাঝি মাঝি মালিক ইবনে দিনারের পায়ে পড়ে গেছে, পায়ে পড়ে ডাক দিয়া কই, পাগলা রে, তুই তো দুনিয়ার কোনো পাগল না, তোকে তো আমি চিনতে পারলাম না, ওই আমাকে ক্ষমা কইরা দাও, আমি ভুল করেছি, আমি আর এই রকম ভুল জীবনে করব না। মালিক ইবনে দিনার নৌকাতেই কলাব দিয়ে নাইমা গেছে, কই তোর নৌকা দিয়া যামু না, সুবহানাল্লাহ, তোর নৌকা দিয়া যামু না, কেন যাবেন না, তুই তো আমারে বেইজ্জতি করলে, আমি ইচ্ছা করলে এই নৌকা এই নদীটা পায়ে হেঁটে পার হয়ে যাইতাম, কিন্তু কেন পার হই না জানোস নি, মাঝে ডাক দিয়ে কই আপনি কেন পার হইলেন না, কই এইটা তো একটা কেরামতি, ওই কেরামতি দেখানোর প্রয়োজন মনে করে নাই, তার জন্য আমি পায়ে হেঁটে যাই নাই, তোমার নৌকা দিয়ে যাইতে ছিলাম, কিন্তু তুমি দুনিয়ার এতটাই পাগল রে মাঝি, তুমি এতটাই পাগল, তুমি খালি শুধু দুনিয়ার চিন্তাই করো, আখেরাতের চিন্তা একটা বার করো না, এরে মাঝি আমি তোর নৌকা দিয়া যাব না। এবার এই কথা বলে মালিক ইবনে দিনার তিনি কি করলেন গো, তিনি কি করলেন, মালিক ইবনে দিনার এই নদীর উপর দিয়ে পায়ে হেঁটে যাইতে শুরু করলো। তাহলে নদীর উপর দিয়ে পানির উপর দিয়ে যেই মানুষটা হেঁটে যায় ওই মানুষটা সাধারণ মানুষ হইতে পারে, জোরে বলুন পারে। তাহলে আল্লাহর ওলি কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরা ইউনূসের 63 নাম্বার আয়াতের মধ্যে বলেছেন তারা কারা, আমার আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আমার আল্লাহ কয় তারা হচ্ছে সেই লোক যারা ঈমান এনেছে, তারা হইল সেই লোক যারা ঈমান এনেছে এবং পাপ কাজ থেকে বিরত থেকেছে। তাহলে আল্লাহর ওলি কিন্তু সাধারণ কথা না। আজকে আমাদের সমাজে দেখবেন নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পালাইয়া দেয়, কিন্তু না রে এই নামাজে কোনো কাজে আসবে না, এই নামাজে কোনো লাভ হবে না, এই নামাজের মধ্যে কোনো লাভ নাই রে বাবা, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আমার নবীর প্রেম না থাকবে, ওলি আল্লাহর ভালোবাসা না থাকবে, জোরে জোরে বলুন কথা ঠিক কিনা। তাহলে আমরা ওলি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না?
জোরে বলুন চাই কি চাই না অবশ্যই আমাদেরকে ওলি হতে হবে আমরা আউলিয়া কেরামগণের দরবারে কেন যাই আমরা ওলি আল্লাহর দরবারে কেন যাই ওরে বেয়াদবের গোষ্ঠীরা শুনে রাখ আল্লাহর ওলির দরবারে কেন যায় আল্লাহর ওলির দরবারে যাওয়ার কারণ একটাই একজামানা সহবতে বা আউলিয়া একজামানা সহবতে বা আউলিয়া বেহতরা সদ চলে তোত বেরিয়া কিছু সময় আউলিয়া কেরামগণের সঙ্গে থাকা শত বছর নির্বেজাল এবাদতের চাইতে উত্তম জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা আউলিয়া কেরামগণের দরবারে যাইতে চাই কি চাই না ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই ৩৭ বছর কালে কারো জ্ঞানা কি ফুটে না আরে ৬ মাসের কালে কে হয় আবার পাই যে শুল হয় আনারে দয়াল পাই যে শুল হয় আনা আরে যারে খুশি তারে দিয়া মেলায় তাওহীদের মেলা সুবহানাল্লাহ যারে খুশি তারে দিয়া মেলায় তাওহীদের মেলা কেউ বুঝিতে পারে নারে ওলি আল্লাহর খেলা হায় রে পীর মুর্শিদের খেলা কথা বলেন ঠিক কিনা চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে তারে ডাইকায় আনবে ঘরে রে দয়াল ডাইকায় আনবে ঘরে কথা বলেন ঠিক কিনা আরে দূর করিয়া দিবে তোমার মনের যত যন্ত্রণা হায়রে দূর করিয়া দিবে তোমার মনের যত যন্ত্রণা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হায় রে পীর মুর্শিদের খেলা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার